কি আছে? দেখুন, প্রথমত তো হচ্ছে যে এই রোজগার বহির্ভূত অগাধ সম্পত্তি এবং হঠাৎ করে বিরাট বড় লোক হয়ে যাওয়া, যেমন গার্ডেনিচে যেখানে বাড়ি ভেঙে পড়লো বেআইনি বহুতল, সেই এলাকার কাউন্সিলর 5 কোটি টাকার গাড়ি চড়েন। কেন বিল্ডিং ভেঙে পড়লো? কারণ তাতে সিমেন্ট কম দেওয়া হয়, কারণ বেআইনি বাড়ি তুলতে গেলে এলাকার কাউন্সিলর, তৃণমূলের নেতা এবং পুলিশকে ঘুষ দিতে হয়, তারাই দাঁড়িয়ে থেকেই অন্যায় করান, পুকুর মাঠ জমি মানে বুঝিয়ে মানুষ মরে মরুক, তাদের ইনকাম হলেই হলো। ফলে তৃণমূলের নেতা এবং পুলিশকে সিমেন্টের যে টাকাটা, যেটা বাড়ি বানাতে ব্যবহার করা হয়, সেই টাকা দিয়ে দেওয়ার জন্যই বালির পরিমাণ বেশি এবং ভেঙে পড়ছে, তাতে মানুষ মরে মরুক, গরিব মানুষ মরে মরুক, তৃণমূলে শুধু টাকা 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 চাই। এবং ফলত সেই হাত ধরেই তৃণমূলের বিভিন্ন নেতা, যা এই কয়েক বছরে দেখতে পাওয়া গেছে যে কিভাবে সম্পত্তি বাড়িয়েছেন, তা যখন সমাজের প্রত্যেকটা লোকের চোখে লেগেছে, প্রত্যেকটা প্রতিবেশীর চোখে লেগেছে, মানুষের যে অধিকার সম্পদ সেগুলো যে লুট করছে, টাকার বিনিময়ে চাকরি দিচ্ছে, সবকিছু করছে, তো ফলত তেমনই ইনকাম ট্যাক্স বা অন্যান্য ডিপার্টমেন্ট, তারা তো বিভিন্ন জায়গায় রেড করে এবং সেই রেড কিন্তু তারা সাজিয়ে গুজিয়ে করতে পারেন না ইচ্ছা মতো। আজকে যেহেতু কম্পিউটারাইজড যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট, যে কোনো কারুর রোজগার, তাই সেটা লুকোনো যায় না, তাই সেখানে নিশ্চয়ই কোন রকম অসঙ্গতি দেখতে পাওয়া গেছে। এবং তৃণমূলের নেতারা কিন্তু এই চুরি করার ক্ষেত্রে তাদের পরিবারের লোকজনের আঙুল ফুলে কলা গাছ হওয়ার ক্ষেত্রে কয়েক বছরে তারা এতটাই লুট করতে মগ্ন ছিলেন যে একবারও ভাবেননি যে এটা যে কোনো বাচ্চা ছেলেও বুঝতে পারবে। তাই খুব স্বাভাবিক নিয়মে ইনকাম ট্যাক্স যেমন সর্বত্র সবার বাড়িতেই রেড করেন, সবার বাড়িতেই যান যাদের বিরুদ্ধে এই অভিযোগ তারা দেখতে পাচ্ছেন, কারণ সারা পৃথিবীতে তো ব্যাংকিং সিস্টেমটা কম্পিউটারের মাধ্যমে এখন হয়, কার অ্যাকাউন্টে কত টাকা ঢুকছে বেরোচ্ছে, তো ফলত তারা জেনে গেছেন এবং গেছেন, এবং নিশ্চয়ই এমন এমন কিছু তথ্য পেয়েছেন, যিনি নাকি 24 ঘন্টা রাজনীতি করেন, তিনি আবার আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির কি একটা মাথাও হয়ে রয়েছেন। ঠিক আছে, এইখানে আমার একটা ব্যাপার, একটা প্রশ্ন আমি একটু অতীত আপনাকে মনে করিয়ে দেব। আমার মনে আছে রেনবো প্রোডাকশনস, সেই সামনের যে মাঠ, নবীনা সিনেমার সামনের যে মাঠ বা ওই অঞ্চল, ওইখানে একাধিক ফিল্মের শুটিং বা সিরিয়ালের শুটিং আপনি করেছেন, কিন্তু তারপর থেকে ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে আপনি খুব ভালো মতো জানেন, এটা বলা হয় যে এই স্বরূপ বিশ্বাস টলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রির একটা অংশকে ভয়ঙ্করভাবে নিয়ন্ত্রণ করেন, এ ব্যাপারে আপনার কি বক্তব্য? দেখুন, সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত আন্তরিকতার সঙ্গে যেভাবে ক্রিমিনালদের পুলিশ দিয়ে প্রোটেক্ট করান, যাদের লুট হয়, যাদের অন্যায় হয়, তারা প্রতিবাদ করতে গিয়ে এই পুলিশকে দিয়েই নির্লজ্জভাবে তিনি যাদের লুট হয়েছে, যাদের সঙ্গে অন্যায় হয়েছে, ক্রিমিনালকে বাঁচাতে গিয়ে যাদের অন্যায় হয়েছে, সেই সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের গরিব দুঃখী মানুষ, তাদেরই গ্রেপ্তার করান, এবং এই অঞ্চলগুলো, এই থানাগুলো এই পুলিশ নিয়ন্ত্রণ করে, প্রত্যেকটা লোকাল শাহজাহান, যে শুধুমাত্র সন্দেশ খালি নয়, এই শাহজাহানদের বিভিন্ন রকম নাম রয়েছে, যেমন যাদবপুর লোকসভা কেন্দ্রে এই শাহজাহানের নাম হচ্ছে শওকত মোল্লা বা আরাবুল, ঠিক তেমনি সবাই জানে যে টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি যারা এই সম্রাট শাহজাহান সেজে বসে রয়েছেন, তাদের নাম কিন্তু অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস, যাদের ইচ্ছায় লোকে কাজ পায়, কাজ পায় না। বম্বের কোন বড় ফিল্মের শুটিং এখানে চলতে এলে এই শাহজাহানদের নির্দেশেই প্রয়োজনের বাইরে লোক নিতে হয়, বন্ধ করে দেওয়া হয়। অভিযোগের রকম আছে যে বাইরের প্রোডিউসার এসেছেন, তাকে প্রয়োজনের বাইরে লোক নিতে হচ্ছে, প্রয়োজনের বাইরে অ্যাপারেটাস নিতে হচ্ছে, বাধ্য করা হচ্ছে, এরকম অভিযোগও আছে। আমরা টেকনিশিয়ানদের পক্ষে কথা বলছি, একদমই না, একদমই না। আমাদের এখানে যে টেকনিশিয়ানস রয়েছেন, যারা যোগ্য টেকনিশিয়ানস, তারা অত্যন্ত বুদ্ধিমান এবং পরিশ্রমী, তারাও জানেন যে টাকা পয়সার বিনিময়ে আমাদের এখানে প্রচুর অযোগ্য লোককে টেকনিশিয়ান হবার জন্য
টাকার বিনিময়ে কার্ড বানিয়ে দেওয়ার ক্ষেত্রে এই বিশ্বাস ব্রাদার্সদের একটা বিরাট বড় ভূমিকা আছে, এবং যে কারণে যারা যোগ্য টেকনিশিয়ানস তারাও বিরক্ত হন। আপনাকে শুটিং এ আমাদের যারা প্রয়োজনীয় দক্ষ পরিশ্রমী যারা টেকনিশিয়ানস, যাদের শুটিং এ অবশ্যই লাগবে, সেই সংখ্যক ন্যায্য টেকনিশিয়ানের বাইরে এই বিশ্বাস ব্রাদার্সরা নিয়ম করেছে, তারা টাকা পয়সার বিনিময়ে এমন এমন কিছু অদক্ষ অযোগ্য টেকনিশিয়ানসকে কার্ড পাইয়ে দিয়েছেন, গিল কার্ড, যাদেরকে প্রযোজক পরিচালককে না লাগলেও তাদের টাকা খরচ করে নিতে হবে, তাদের একটা অংশ শুটিং করে বসে গল্প করেন, তাদের কাজের তো কোনো কাজ নেই। না, শুনতে হবে পুরো কথাটা। একটা অংশের টেকনিশিয়ান প্রাণ প্রাণ খেটে যাচ্ছে মুখের রক্ত তুলে, যারা যোগ্য, যাদের সত্যিকারেরই শুটিং এ দরকার, আর এই বিশ্বাস ব্রাদার্সের চাপে তাদের পয়সা দিয়ে যারা কাজ পেয়েছে ঠিক ভুয়ো চাকরির মতো, তাদেরকে প্রযোজক পরিচালককে নিতেই হবে, ফলত ফিল্ম বানাবার খরচ বাড়ছে, আমাদের ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হচ্ছে, ইভেন বোম্বে বা ভারতবর্ষের অন্যান্য জায়গা থেকে বা বিদেশ থেকেও যারা যারা এই পশ্চিমবঙ্গে শুটিং করতে আসতে চায় তাদের উপরেও ফতোয়া চাপিয়ে দেওয়া হয়, ফলত সেই শুটিং গুলো করা পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে যাচ্ছে, ফলত লোকসানের মধ্যে পড়ছে আমাদের যারা যোগ্য ন্যায্য টেকনিশিয়ানস ভাই তারা, এবং শিল্পী পরিচালক প্রযোজক সবাই। সুতরাং শাহজাহান মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন অফিসে বিভিন্ন দপ্তরে বিভিন্ন পেশায় ঢুকিয়ে রেখে দিয়েছেন, নিজের পুলিশকে দিয়ে তাদের প্রোটেক্ট করে, ফলত প্রচুর অভিযোগ এই বিশ্বাস ব্রাদার্স সম্পর্কে উঠে এসেছে। পশ্চিমবঙ্গে যারা শিল্পী যারা যোগ্য টেকনিশিয়ানস তারাও বলেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু ক্রিমিনালদের ভালোবাসেন, বীর বলেন, কয়লা বালি পাথর চোর অনুব্রতকে বীর বলেন, গরিব মানুষের রেশন চোর জ্যোতিপ্রিয় মল্লিককে ভালো ছেলে বলেন, ও এমন কি করেছে বলেন, ঠিক তেমনই শেখ শাহজাহান যা মা বোনদের ইজ্জত লুট করে, মানুষের জমি লুট করে, চিংড়ি মাছের ভেড়ি বানিয়ে কোটি কোটি টাকা লুট করে, এখন যে জেলে, এদের পাশেই দাঁড়ান যাদবপুরের এই বোম্বাদা সওকাত মোল্লাকে জেট ক্যাটাগরি নিরাপত্তা দিয়ে তিনি প্রমাণ করেছেন বারবার তিনি মানুষের নয় ক্রিমিনালদের মুখ্যমন্ত্রী হতেই ভালোবাসেন, এ দুর্ভাগ্যজনক। এবং তিনি বিভিন্ন পেশায় এই শাহজাহানদের জন্ম দিয়েছেন, লালন করেন, পালন করেন, এবং ওই দলে যারা অপেক্ষাকৃত ভদ্র তারা কোণঠাসা হয়ে পড়েছে, তারা দল ছেড়ে দিচ্ছে, হয় কেউ অন্য দলে চলে যাচ্ছে বা বসে যাচ্ছে। এবং দেখেছেন কদিন আগে 10ই মার্চ জনগর্জন সবার নামে যে হুঙ্কার হলো, ঠিক এই কারণেই মানে অমানবিক এই সরকারের বা এই শাসক দলের নীতির জন্য, দেখুন তৃণমূলের সব মানুষ তো চোর নয়, একটা বড় অংশের চোর তাদেরকে প্রশ্রয় দেন বলেই একটা অন্য অংশের মানুষ তৃণমূল থেকে বসে যাচ্ছেন, তাই 10ই মার্চ জনগর্জন সভা কার্যত অর্ধেক ফাঁকা হয়ে গিয়ে জনবর্জন সভায় পর্যবসিত হয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খুব অদ্ভুত রকম ভাবে, এই দেখুন গার্ডের নিচে বাড়ি ভেঙে পড়লো, বেআইনি নির্মাণ, উনি কাউকে গ্রেপ্তার করিয়েছেন, ওই কাউন্সিলর যে 5 কোটি টাকার গাড়ি চড়ে উনি জানেন উনি গ্রেপ্তার করিয়েছেন, এই ববি হাকিম যাদের নাকের ডগায় এই 2 নম্বরি ব্যবসাগুলো হয়, গাদের নিচে আপনাদের ঢুকতে ভয় করবে, একটা ভালো জায়গায় ভালো মানুষদের কি করে খারাপ বানাতে হয়, ক্রিমিনাল বানাতে হয়, তা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে আর কেউ ভালো জানেন না। তাই তিনি প্রত্যেকটা জায়গায় শেখ শাহজাহান তৈরি করেছেন, এবং তাদের অঢেল সম্পত্তি হবে, টাকা পয়সা হবে, ফলত ইনকাম ট্যাক্স রেট হবে, তিনি তার স্বচ্ছতা প্রমাণ করে বেরিয়ে আসার চেষ্টা করুন যদি কেউ পারবেন না। এই স্বরূপ বিশ্বাসেরই স্ত্রী জুঁই বিশ্বাস একটা চূড়ান্ত দুর্ভাগ্যজনক মন্তব্য করেছিলেন সন্দেশখালীর মা বোনেদের নিয়ে, বলেছিলেন তারা যে অভিযোগ করছেন তাদের শ্লীলতাহানি হয়েছে, মানিজ্য লোটা হয়েছে, তার ভিডিও দেখান, ভিডিও দেখান। তো সুতরাং বুঝতেই পারছেন যে এরা ক্রিমিনালদের পাশে দাঁড়ানো লোক, এবং ক্রিমিনালদের লুট করা পয়সায় ক্রিমিনালদের এজেন্ট বানিয়ে যে পয়সা তারা রোজগার করে তা একদিন মানুষের কাছে তো ধরা পড়বেই, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কাছে ধরা তো এমনি পড়বে, তো ফলত সেই ক্ষেত্রে তল্লাশি চলছে, নিশ্চয়ই এমন এমন কোনো কিছু পাচ্ছে, না হলে 30 ঘন্টা হয়ে গেছে
এখনো পর্যন্ত শুনতে রেট পাচ্ছি যে চলছে। ওখানে তল্লাশি চলছে, এমন ঘটনা তো হতে পারে না, তাই না? অবশ্যই, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ রুদ্রনীল আপনার মূল্যবান মতামত।